ভাই, এটা একদম ফ্ল্যাগ বি মুন্ডি বাচ্চা, একদম 100% এর মার দুধের রেকর্ড আপনি 40-42, এরও আশা করা যায় আল্লাহর রহমতে প্রথম ল্যাকটেশিয়ানে 30 লিটার আসবে। এবং এটা তো গল্প করা লাগে না, এটা সবাই জাত চিনে এবং 100% ফ্ল্যাগ বি গরু তো এমনি দুধটা বেশি হয়, তারপর এটা আবার মুন্ডি বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহুল ভাই, আপনার পরিচয়টা? আমার নাম জহুল বিশ্বাস, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণকুলা হাটের পাশেই আমার খামারটা। জহুল ভাই, আপনার এখানে তো বকনা বাচ্চা এমনকি প্রেগনেন্টটা পাওয়া যায়? হ্যাঁ, আমার এখানে বকনা বাচ্চা আর প্রেগনেন্ট গরু পাওয়া যায়। আজকে দর্শকদের কি দেখাবেন? আজকে দর্শক বকনা বাচ্চা দেখাবো, তিনটা বকনা বাচ্চা দেখাবো, একটা এর মধ্যে একটা ফ্ল্যাগ বি, খুব পার্সেন্টের একটা ফ্ল্যাগ বি বাচ্চা দেখাবো, খুবই হাই পার্সেন্টের। তো জহুল ভাই চলুন, আমরা বকনা বাচ্চাগুলি দর্শকদের দেখেন। আচ্ছা চলেন। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, চলুন বিস্তারিত জেনে নিই, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? জহুল ভাই, এক নম্বরে বকনা বাচ্চাটার যাতন বয়সটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, একটা 100% একদম মুখ চোখ দেখেন সম্পূর্ণ গোলাপি, চারটি পায়ের দেখেন, চারটি পায়ের খুর শুদ্ধ গোলাপি, মাথাটা ছোট গোলগাল দেখছেন? হ্যাঁ, মাথাটা ছোট, কোনো গলা কম্বল নাই, নেশটাও গোল হাঁটু গোলাপি কম্বলটা নাই, দেখছেন সুন্দর একটা বকনা বাচ্চা। এখন জাতমান কেমন হবে আপনারা দেখবেন বুঝবেন, দেখান দর্শকদের, দেখান মাথাটা, দেখান নেশটাকুল হাঁটুর উপরে, বুঝছেন? দেখেন দেখেন, কিন্তু সবাই এদের ইয়া পশম কাটি দেয়, হ্যাঁ কাটি দিয়ে ছোটো ছোটো দেখে, কিন্তু নেশ তো দেখেন হাঁটুর উপরে। নিপিলটা দেখি, হ্যাঁ চারটি বাঁট দেখান, সাদা একদম নিপিল সাদা, ঠিক আছে নিপুল চারটে আছে, তো আপনারা অবশ্যই নিজ দায়িত্ব দেখে শুনে নেবেন। দেখছেন এর চামচুসা কত সুন্দর, একদম পাতলা, একদম পাতলা, একদম রবার বলি যাচ্ছে, যাতে মানে 100-100। বয়সটা কেমন হবে ভাই? এটা বয়স আপনার 10-11 মাস বয়স, 10-11 মাস। হ্যাঁ জি। তো এক নম্বরে এই বকনা বাচ্চাটার দামটা কেমন লাগছে? এটা দাম 86,000 টাকা ভাই, দাম বেশি চাবো না, দাম সীমিত ভাই। বন্ধুরা, এক নম্বর বকনা বাচ্চাটার দাম 86,000, আমি বেশি দাম চাই, গরু বেচা কিনা করিনি, সীমিত দরদাম করি, হ্যাঁ সীমিত দাম দাম করি, গরু বিক্রি করি। তারপরে 2 নম্বরে বকনা বাচ্চাটার যাতন বয়সটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই, এটি আবার দেখছেন একদম হরিণের বাচ্চার মতন, দেখেন গলা টলা একদম একদম চিকন, আর চামড়া চুন্ড কি দেখছেন, মাথাটা ছোট, একদম চিকনে দেখেন, যেখানে যেখানে টানবি, যেখানে টানবি একদম রবার, লম্বা কত সুন্দর, উলান পালনটা দেখেন, হ্যাঁ উলান পালনটা দেখেন, উলানটা দেখেন, দেখছেন উলান্ডা দেখেন, ঠিক আছে নিপুল চারটা দেখছেন, হ্যাঁ স্যার এক থুক না উলান, উলান উলান্ডা করলে এক থুক না, দেখছেন এক থুক না উলান, একদম স্যারডে উলান। 2 নম্বরে বক্তাটার বয়সটা কেমন হবে? এটা বয়স আপনার 8 মাস মতন বয়স, এটা 8 মাসের মতো হবে, হ্যাঁ মুন্ডি এটা সচরাচরে সহজে পাওয়া যায় না, এবং অনেক খামারালা অনেক দাম চাবি ভাই, আমি সীমিত দামে বিক্রি করবো, 2000 লাভ হবে, আমি বিক্রি করে দেবো। আমার আমি লম্বা চড়া আছে দেখছেন, হ্যাঁ লম্বা চড়া আছে, চারটি পাও দেখেন, চারটি পাও স্টেট, এডিট করলে স্টেট পাও পাও দেখাতে পারি, একদম ছড়ানো আছে, একদম স্টেট দেখেন, আর এর এর কল দুধ অনেক অনেক রেকর্ড, দুধের রেকর্ড ভালো, হ্যাঁ দুধের রেকর্ড, এটা মানে প্রথম মাংস উৎপাদনের জন্য ভালো হয়, হ্যাঁ হ্যাঁ মাংস উৎপাদন, আপনি দুধ দুধও আল্লাহর রহমতের 30-এর উপরে দুধ হয়, উলান পালনটা, হ্যাঁ উলান উলান পালন দেখছেন, উলান দেখছেন, হ্যাঁ ঠিক আছে, একদম সাইড দিব ভাই, এডি ফ্ল্যাগ বিট উলান পালান এরকম হয় থুক না, হ্যাঁ সাইডটাই আর এক থুক না উলান, মাশাআল্লাহ সুন্দর বাচ্চা দেখছেন, বয়সটা কেমন হবে তাহলে? এটা বয়স আপনার বেশি না, আপনি 7 মাস মতন বয়স, 7-8 মাসের মতো, 7-8 মাস হবে, হ্যাঁ তাহলে ফ্ল্যাগ বিট একদম 100% তাহলে পিওর মুন্ডি, হ্যাঁ পিওর মুন্ডি ফ্ল্যাগ বিট, আচ্ছা জল ভাই 3 নম্বরে ফ্ল্যাগবি বাচ্চাটার দামটা? এটা অনেক জায়গায় হাইটে রাখবে, অনেক জায়গায় দাম বেশি চাইবে, আমি সীমিত দামে 1,15,000 টাকা ভাই। বন্ধুরা 3 নম্বরে বকনা বাচ্চাটার দাম শুনলেন 1,15,000, 1,15,000 টাকা আশা করা যায়, আমি গরু
এই আপনি নেটে ছাড়ার এক ঘন্টার মধ্যে আমি আশা করা যায় এটি বেশি দেবো, এবং অনেক দূরে খামারেও দাম বলছে আমরা দিনই। আমি সাধারণত এখন খামারের কাছেই বেশি বিক্রি করি, আমার থেকে লীলাই পাইকারি ছেলে লীলাই। জোল ভাই দর্শকদের দেশে যদি কিছু বলতে চান। যে আমি দর্শক ভাইদেরকে বলে যেখান থেকে ভাই নেন ভালো যাচাই বাছাই করে নেন। আর আমি প্রোগ্রামে অনেক দিন ধরেই আমি প্রোগ্রামে আছি, কিন্তু এই ইদানিং মাস দুয়েক আমি প্রোগ্রামে ছিলাম না। এমনি দুই সচর আসারে আপনার এমনি বিক্রি করে দিই, হাটেই বিক্রি হয় এবং খামার থেকে অ্যাডের আগেই বিক্রি হয়ে যায়। তো দর্শক ভাইদেরকে বলবো যেখান থেকে নেবেন ভালো মন্দ যাচাই করে নেবেন এবং আসি দেখি নেবেন, এবং যার কাছেই নেবেন আসি দেখি নেবেন। আর সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির সুযোগ আছে, পছন্দ করবে বিদেশি ভাইদের জন্য যারা আসতে পারবে না তার ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির সুযোগ সুবিধা আছে, অবশ্যই দেবো। আর যাতে আসতে পারে সব থেকে ভালো। জি আচ্ছা জোল ভাই আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।